রাইড বাইসাইকেল সেভ দ্য আর্থ স্লোগানকে সামনে রেখে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এবার ২৪তম বর্ষে সাইকেল চালিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় ও অষ্টাদশ শক্তিপীঠের অন্যতম শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন বাঁকুড়ার শিবভক্তরা। শুশুনিয়া পাহাড়ি ঝর্ণার পবিত্র জল নিয়ে বুধবার সকালে শহরের ইন্দারাগোড়া বোলবোম কমিটির ১৩ থেকে ৭২ বছর বয়সী ৪০ জন সদস্য সাইকেলে চেপে যাত্রা শুরু করলেন অন্ধ্রপ্রদেশ উপস্থিত ওই তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমে অবস্থিত এই মন্দিরে ভগবান শিবকে মল্লিকার্জুন ও পার্বতীকে ভ্রমরম্বা রূপে চিত্রিত করা হয়েছে। শৈব শাক্ত হিন্দু ধর্মের এই দুই সম্প্রদায়ের মানুষের কাছে অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হিসেবেও শ্রী মল্লিকার্জুন মন্দির চিহ্নিত। ইন্দারাগোড়া বোলবোম কমিটির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, দীর্ঘ যাত্রাপথে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও আমাদের অন্যতম মূল উদ্দেশ্য। এর আগে একই উদ্দেশ্যে নেপাল, সিকিম, ভুটান, বেনারস, এলাহাবাদ, রাজগীর, ভুবনেশ্বর ছাড়াও গত বছর মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে তারা পৌঁছে গেছিলেন। এবার ২৪তম বর্ষের এই কর্মসূচিতে সাইকেল সহ পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার ও প্লাস্টিক বর্জনের আবেদন জানানো হয়েছে। দীর্ঘ ১৪৭৫ কিলোমিটার পথ ১৩ দিনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা তারা রেখেছেন বলেও জানা। সাইকেলে চেপে শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ওই দলের অন্যতম সদস্য বিশ্বজিৎ কর্মকার বলেন, এবার পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহারের আবেদন আমরা জানাচ্ছি। এবারে আমাদের ২৪তম বর্ষ, আমরা যাচ্ছি বাঁকুড়া শুশুনিয়ার পবিত্র ধারার জল, আমাদের জেলার ধারার জল নিয়ে আমরা যাব অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলম বলে একটা জায়গা আছে, সেখানে মানে যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ বলা হয়, মানে আমাদের আমাদের যে ১২খানা জ্যোতির্লিঙ্গ পৃথিবীর বুকে আছে, তার দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুনের ওখানে যাবো। মা বাবা মল্লিকার্জুন, অ্যাকচুয়ালি মল্লিকার্জুনকে বলা হয় মা বাবা একসাথে, মানে মাতা পার্বতী এবং বাবা হরদেব মানে শিবশম্ভু একসাথে ওখানে বিরাজমান। সেই মল্লিকার্জুনের মাথায় আমরা বাঁকুড়া শুশুনিয়ার পবিত্র ধারের জল অর্পণ করব। এখান থেকে টোটাল আমরা যে সড়ক পথে যাব তার রাস্তা ১৪৭৫ কিলোমিটার, আমাদের যেতে প্রায় ১৩ দিন লাগবে, মানে আমরা প্রতিদিন ১০০ থেকে ১২০ কিলোমিটার সাইকেল চালাই। আমরা চাইবো যাতে আমাদের জেলার এবং আমাদের সকলের পরিবারের মঙ্গল হোক, সেই সঙ্গে আমাদের দেশের এবং আমাদের যে রাজ্যের আমরা দেখছি বিভিন্ন মানুষের যাদের কষ্ট মানে অর্থ সংকট সমস্ত দূর হোক এবং মানুষ শান্তিতে থাকুক, এটাই আমাদের বার্তা। আর সেই সঙ্গে আমাদের এবারে মোটো হচ্ছে পরিবেশ বান্ধব সমস্ত জিনিস ব্যবহার করুন, প্লাস্টিক বর্জন করুন, এমনকি আমরা লিখেছি সাইকেল ব্যবহার করুন, কারণ পরিবেশের যা অবস্থা আমরা দেখেছি, এবার বর্ষাকাল আসছে না, বৃষ্টি পড়ছে না, চাষের অবস্থা খুব খারাপ। তাই মানুষের কাছে আমাদের এটাই বার্তা যে পরিবেশ বান্ধব ব্যবহার জিনিসপত্র ব্যবহার করুন এবং পরিবেশকে বাঁচান। এবার দ্বিতীয়বার এই সাইকেল যাত্রায় অংশ নিচ্ছেন কলকাতা দমদম নিবাসী ৭২ বছরের তরতাজা যুবক জওহরলাল সাহা। তার সহযাত্রী হিসেবে রয়েছে সপ্তম শ্রেণীর পড়ুয়া ও সর্বকনিষ্ঠ সদস্য তন্ময় দাস। দুজনেই খুশি বিশেষ এই কর্মসূচিতে অংশ নিতে পেরে। মানে মহাকাল মন্দিরে মাথায় জল দেওয়ার জন্য শুশুনে পাহাড়ের জল আসার জন্য যাবো, কষ্ট তো হবেই, কষ্ট কিন্তু সেটা মনের কষ্ট, শারীরিক কষ্ট, মনের কষ্ট নিয়ে এরকম করবো। বাবার কাছে আসবো যে মানে শান্তি এবং সবাই সুস্থভাবে বেঁচে থাকুক দীর্ঘ যদি হোক। আমি এর আগে গিয়েছিলাম মধ্যপ্রদেশ মহাকালেশ্বর উজ্জয়িনী, আগে বলতে মানে হয়তো যেতে কিছু একটু কষ্ট হয়, কিন্তু যখন আমি সেখানে পৌঁছে যাই তখন সে আনন্দ মুখে প্রকাশ করা যায় না, প্রকাশ করা আমাদের। এবারে আমরা যাচ্ছি মল্লিকার্জুন, সেখানে যার অন্ধ্রপ্রদেশ মল্লিকার্জুন, আমরা যাচ্ছি বাবানন্দ জয় মন্দির। আগে কেদারনাথ গেছি, তারা বেরিয়ে গেছি ৭। আমার বাবা দাদু সবাই যেত, ওই জন্য বাবার সঙ্গে যেতাম ওখান থেকে। পৃথিবী যেমন বেঁচে থাকে যেমন না মরে যাচ্ছি, যে এখনকার মানুষরা অনেক পলিউশন এবং গাছ কেটে দিচ্ছে ওগুলো যেমন কমে, বাবার মহিমা তো ওঠে তার সঙ্গে কষ্ট দেখো। ইন্দারাগোড়া বোলবোম কমিটির ধারাবাহিক এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই। সফলতা কামনা করে শহরবাসীকে এদিন পথে নেমে তাদের সাফল্য কামনা করতে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।